হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এখন বাজে দুপুর 12টা, তো এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা একটু পড়াশোনা করছিলাম, তো তার জন্য ব্লগটা করা হয়নি। তো এখন একটু ওপরে ছাদে যে দুটো লাইট কালকে তোমাকে দেখালাম, সেই দুটো লাইট এখন লাগাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বেজে গেছে দুপুর 2টো। তো আমাদের চান হয়ে গেছে, তো এবার লাঞ্চে বসবো। সকাল থেকে আজকে একটা এত হেক্টিক ডে গেছে, তো কোনো কিছু শেয়ার করাও হয়নি। আমরা লাইটগুলো লাগিয়ে ফেলেছি কালকে, যেগুলো বাবা আনলো, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি। তো সন্ধ্যেবেলা তোমরা দেখো। তো চলো আজকে লাঞ্চে কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চে সেরকম কিছু না, আজকে তো নিরামিষ, কালী পুজো, তো চলো শেয়ার করি। তো আজকে লাঞ্চের মেনুতে আছে বাঁধাকপি, এটা কালকের রাত্রের ফ্রাইড রাইস যেটা বেঁচেছিলো, আর এইখানে ভাতের মধ্যে মা একটু ঘি দিয়ে দিয়েছে এইটুকু ভাতে। আর এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে সবজি ডাল। তো চলো আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি দই, এটা আমার খুব ফেভারিট, তো খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই যে লাঞ্চ আজকে ও রান্না করেছিল পনির, না আমি শুধু পনিরটা করেছিলাম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে পনিরটা খেতে। আর বাকি আমি কিছু করিনি, শুধু পনিরটা করেছিলাম। হ্যাঁ তাই, ও আচ্ছা আচ্ছা, তাই তাহলে তাই, আমি জানি না, পনিরটা অসাধারণ হয়েছে খেতে। তো এবার আমরা একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে বিকেলবেলা 4টার সময় আমি বেরোবো আমার বন্ধুদের সাথে, আজকে একটু ঠাকুর দেখতেই বেরোবো। তো এই কাছাকাছি, বেশি দূরে যাব না, এই কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখে আসবো, আর তোমাদের সাথেও তখন শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো এখন 3:30 বেজে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মুখে পড়েছি, তো এবার রেডি হব বেরোনোর জন্য। তো চলো তোমরা আজকে আমি কোন ড্রেসটা পরি তোমাদেরকে দেখাই। তো আমি রেডি হয়ে গেছি, এটাই ফাইনাল লুক। তো আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি, ওরা আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে আমার বান্ধবী, হাই বলো, এটা আমার ছোটবেলার বন্ধু। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, বা সামনের দিকে একটা ঠাকুর আছে, তো যদি এখানে ঠাকুর এসে আছে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এটাই ফার্স্ট ঠাকুর, এটা আমরা দেখলাম, এটা আমাদের পাড়ার মধ্যে একটা ঠাকুর। তো দেখো ঠাকুরের মুখটা খুবই সুন্দর। তো চলো আমরা নেক্সট দেখি। প্যান্ডেলে চলে এসেছি, এটা আমাদের ঘাসিয়ারের একদম কাছাকাছি ইউথ ক্লাব। এই ঠাকুরের আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক, তোমরা দেখো খুবই সুন্দর। তো চলো এবার নেক্সটটা দেখি। চলো আমার একটা বন্ধুর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাই, এটা হচ্ছে দিশা। তো আমরা ঠাকুর দেখছি, এখন একটুকুনি একটা এই ভিতরে রাস্তায় ঢুকেছি, তো সামনে দুটো ঠাকুর আছে, তোমাদের দেখাচ্ছি চলো। তো আমরা মৈত্রী সংঘ ক্লাবে ঢুকছি, বেশ প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে। প্যান্ডেলটা আগে লুকটা তোমরা দেখে নাও, এবার চলো ঠাকুর প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা রেইনবো ক্লাবের ধারে চলে এসেছি, এটা বলতে গেলে আমাদের পাড়ার ক্লাব। তো চলো তোমাদের দেখাই, কিন্তু এটাই সবার লাস্টে এসেছি প্রায়। হ্যাঁ বেশ ভালো করেছে, ভালো হয়েছে। তো আমরা সংযুক্ত পরিষদ ক্লাবের ধারে প্রায় এসে গেছি, এটাই আমাদের লাস্ট ঠাকুর। তো চলো দেখাই তোমাদের সাথে, সামনে একটা গরু আছে, আমার তো ভয় করছে বাবা। আয় আয় সরাই সরাই, সাইকেল আবার একটা কুকুরও চলে যাচ্ছে, এরা সবাই হঠাৎ করে পাগল হয়ে গেছে। তো চলো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি, খুবই সুন্দর। হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। তো এখন
বাজে সন্ধ্যে 6টা, আমি ঠক ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, তো তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা, প্রীতিও ভালোবাসা। তোমরা দীপাবলিটা খুব সুন্দর করে সেলিব্রেট করো। আর একটাই রিকোয়েস্ট, তোমরা শব্দবাজি ফাটাবে না। তো এখানে তো গভর্নমেন্ট বলেই ছিল শব্দবাজি না ফাটাতে, তো তাও চারিদিকে ভালো শব্দবাজি ফাটছে, বা তাও তোমরা শব্দবাজি ফাটিও না, কিছু হালকা ফুলকা বাজি ফাটানো যেতে পারে। কিন্তু একটাই জিনিস, কোনো অ্যানিমালস বেসিক্যালি কুকুর বিড়াল এদের গায়ে কেউ যেন বাজি দেবে না, এটা খুবই খারাপ জিনিস। তো এটাই রিকোয়েস্ট, আর তোমরা ভালো করে দিওয়ালিটা সেলিব্রেট করো। আর চলো তোমরা, আমরা পিছন দিকে যে লাইটগুলো নতুন লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই, তো চলো। ভালো বাবা এনেছিল, দেখেছো তোমরা, সেইগুলোই এখানে আজকে দুপুরবেলা লাগিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তখন এই জায়গায় লাগাতে গিয়ে লাইটটা একটু মানে পুরো প্যারাফিটের গায়ে, তো ওই জন্য একটু রিক্স হয়ে যায়। তো এইভাবে লাগিয়ে দিয়েছি লাইটটা, এই দেখো লাইটটা হচ্ছে, দাও কিরকম সুন্দর। আর একটা যে লাইটটা যেটা গোল করে দিয়েছি সেটা চলো, ওটা উপরে ছাদ থেকে, মানে উপরে ছাদ থেকে না, উপরে ছাদ থেকে, হ্যাঁ হ্যাঁ, তো চল দেখি এখন, চলো ট্রাই করে দেখা যাওয়া যাক। তো এই রাউন্ড করা লাইটটা লাগিয়ে দিয়েছি ওখান থেকে, তো দেখো তোমার নিচে ভিউটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই, এরকম লাগছে। এটা নিচে গেলে হয়তো প্রপারলি দেখা যেতে পারে, তো নিচে যদি যাই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো আমরা আজকে আবার বাজি দিচ্ছি, আজকে ছাদের একটু দেবো, আজকে অল্প দেবো, এটা চারিদিকে লাইট আছে তো অতটা দেওয়ার খুব একটা দরকার নেই, সিঁড়িতে দিলাম। আর দেখি কিছু কিছু জায়গায় দেবো, দে বাতিটা দে, এনে বাতি নে, চারিদিকে গান বাজনা হচ্ছে বুঝতেই পারছো, তো প্লিজ ইগনোর দ্য নয়েজ। ধর আমি দিচ্ছি, ধর আমি দিচ্ছি, দাঁড়া বসা, তো আমরা উপরের ছাদে আবার যাচ্ছি। তো এখানটা পুরোটাই অন্ধকার, কিছু দেখানোর সেরকম নেই, তাও ভিডিও করছি। তো দেখো চারিদিকটা সবার বাড়িতেই মোটামুটি আলো দিয়ে সাজিয়ে ফেলেছে, তো চল আমরা উপরের ছাদে একটাই বাতি দেব। ওই কোনারা চল, কোনারা চল, ওই কোনায় ফানুস তো উড়বেই, কিন্তু এবার পাশের বাড়ি ভাইটাও বাজি ফাটাচ্ছে, তো চল ওই কোনায় একটা দিয়ে দে। ব্যাস চারিদিকের বাড়িগুলো তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে, তো চলো নিচে যাওয়া যাক আবার। তো আমাদের তুলসী মঞ্চ, এখানে একটা প্রদীপ দিয়ে দিচ্ছি আমরা, যে লাইট দিয়েছি কালকে দিয়েছিলাম প্রদীপ, তো আজকেও একটা বাতি দিয়ে দিচ্ছি, সরি প্রদীপ না বাতি, বাতি দিয়ে দিচ্ছি, উপরে একটা বাতি দিয়ে দেবো, উপরে দিবি বাতি, না না আমি অন্যভাবে জানি, বাতি নিভে যাচ্ছে, ভালো করে ধর, নিচু করিস না, উঁচু কর উঁচু কর উঁচু কর উঁচু কর, একটা ভয়, আরে এদিক কাছে আছে একটু, নালে হচ্ছে না, তুলসী গাছে বোন বাতি দিচ্ছে এখানে, ব্যাস হাতে পড়বে, ব্যথা করবে, জ্বালা করবে, চক পিছন দিকে চক, তোমরা দেখো ওই লাইটটা ঘুরে ঘুরে দেওয়া লাইটটা ওইখানটা সেট করে দিয়েছি, আর এখানটাই খুব সুন্দরভাবে চারিদিকটা হচ্ছে, এই লাইটটা আমার খুব পছন্দের, তো এটা এইরকমভাবেই বেশ সুন্দর লাগছে হচ্ছে, তো চলো বাতি দেওয়াটা কমপ্লিট করে নিই। এবার চলো বাইরেটা কীভাবে দিয়েছি দেখলে, বারান্ডার দিকটা তোমরা দেখতেই পেলে কীভাবে আমরা লাইট দিয়েছি, বা চলো বাইরে বাইরেটা দিয়েছি, দরজাটা খোল না না একটুখানি দেখাই বাইরে, আমি দেখাচ্ছি জাস্ট। তো আমরা এখানে একটা দিয়েছি বাতি, এখানে একটা দিয়েছি, আর এখানটা বসিয়ে দিয়েছি, আর এই দুটো এখন দিয়েছি, আর কলটা দেব একটু ওয়েট করছি, তারপর আমরা কলটাও দিয়ে দেবো, আর এখানে একটা বসিয়ে দিয়েছি। তো আমাদের অলমোস্ট সব বাতি বসানো হয়ে গেছে,
এই দরজার মুখে দুটো বসিয়ে দিয়েছি, এইখানটায় বাতিটা একটু কমে গেছিল সেটাও একটা লাগিয়ে দিয়েছি, আর একটা বাতি খুব ইন্টারেস্টিং একদম ছোট হয়ে গেছে সেটা আমরা এইখানটা বসিয়ে দিয়েছি, আর জায়গা পাইনি তো ঠিক আছে কলের ওখানটাও দিয়ে এসেছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো আজকে কালী পূজার রাত্রে তো ভাত খেতে নেই, তো মা আজকে ডাল পুরি বানাচ্ছে, এই যে ডালের পুর আর এই যে ময়দা, মা এখন এই ময়দা এগুলো লেচির মধ্যে ডাল পুরিটা ভরে দিচ্ছে, তারপর এগুলোকে বেলে তারপর ভাজবে, তো তারপর তোমাদের সাথে শেয়ার করবে। আর আজকে তার সাথে আছে আলুর দম, আর দুপুরে পনিরটাও আছে তো মা, হ্যাঁ দুপুরে পনিরটাও হবে, তো আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি হবে, তো তোমাদের সে দেখাবো। তো এখন প্রায় 9টা বেজে গেছে, এখানে ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমি ট্রাই করছি বেলা, দাদা এখানে লুচি বেলা ট্রাই করছে, কিন্তু আস্তে আস্তে বেল যেন এটা ফেটে না যায়। আর দেখি মা মনে হয় অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছে। মা কি করছো দেখি, এই পাশ দিয়ে দেখাই, এই পাশে এই যে মা ডাল পুরিগুলো ভাজতে স্টার্ট করে দিয়েছে, এই তো এখানে দুটো তিনটে ভেজেছে, আর এই একটা, বাবা এটা কত বড়, দাদা এরকম ভেজেছে। আর এটা হচ্ছে সেই আলুর দম, ওফ আলুর দমটা খুব ইয়ামি লাগছে দেখতে। আর দুপুরে পনিরটাও আছে, তোমরা দেখাই, এটা অল্প আছে, এটা বাবাই খাবে, আমরা আলুর দমটা দিয়েই খাবো, আলুর দমটা গরম হচ্ছে আবার, তাই তো, তো করে নাও তারপর আবার দেখাচ্ছি। এখানে এই জাম্বো সাইজের ডাল পুরি রেডি হয়ে গেছে, এবার আমরা ডিনারে বসবো, আর এই আলুর দমটা এখানে কড়াইতেই রাখা হয়েছে, তোমরা একটু ইগনোর করো এটা, আর এখনও মনে হচ্ছে ডাল পুরি হচ্ছে, তারপর বসবো একটু পরে। মা এখনো ডাল পুরি হচ্ছে, আর করছে না, মা রেখে দিচ্ছে, এখনো পুরো থাকছে, আর ময়দাও মাখা আছে, অনেকটা বেশি মেখেছে, আর এখানে এই পনিরটা গরম হচ্ছে, তো আমরা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। বেজে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারটা খুবই ইয়ামি ছিল, মানে আমার তো বেশি খাওয়া হয়ে গেছে, ওই জাম্বো সাইজের ওই ডাল পুরিগুলো আমি ফার্স্টে বুঝতে পারিনি, দুটো নিয়ে তো আমি হিমশিম খেয়ে গেছি, খেতে খেতে তো খাওয়া হয়ে গেছে। তো টিভি দেখছিলাম, তো টিভিতে বেশ বিভিন্ন জায়গার ঠাকুরের পুজোটা কীভাবে হয়, মায়ের পুজো কীভাবে হয়, কীভাবে সাজানো হয়, বা তার যে বিহাইন্ড যে হিস্ট্রিটা আছে সেইগুলো বেশ সুন্দর করে বলছিল, তো বেশ ভালো লাগছিলো। কিন্তু আরেকটা খুব খারাপ লাগে যেটা, যে এই কিছু কিছু জায়গায় দেখলাম, আমাদের মল্লিক বাজারে দেখলাম, তারপরে বাঁকুড়া কিংবা দার্জিলিং কোনো একটা জায়গাতে নিউজে দেখলাম যে একটা বাড়ি পুড়ে গেছে, তো এইগুলো খুব খারাপ, এগুলো মোস্ট প্রবাবলি বাজির জন্যই হয়, তো বলেছিল তো বাজি ফাটবে না, তো ভীষণই বাজি ফাটছে, আর চারিদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া অন্ধকার মতো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই একটু বাইরেটা কিরকম পরিস্থিতি এখন, তো চলো তোমাদেরকে বাইরের পরিস্থিতিটা দেখাই। তো দেখতেই পাচ্ছ কিভাবে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, জানি না কতটা বুঝতে পারছো, বাট ভীষণই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, লাইটের জন্য অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। এ পাশটা দেখো, এ পাশটা দেখলে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে কতটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এটা প্রতি বছর হয়, অন্য বছর হয়তো এর থেকেও বেশি হয়, তো কিছু করার নেই, এটাই অ্যাকসেপ্ট করতে হবে, প্রচণ্ড ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে।
তো আজকে বিকেলে বোনরা ঘুরতে গেছিল, তো সেই ঠাকুরগুলো তোমরা সবাই এক নজরে দেখে নাও। আমি ব্লগের একদম শেষ পার্টে চলে এসেছি, এখন বাজে রাতে 11:30। তো ব্লগটা আজকে আমরা এখানেই এন্ড করছি, আর আবার তোমাদেরকে জানাই হ্যাপি দিওয়ালি। তোমরা খুব ভালো করে সেলিব্রেট করো, খুব হ্যাপিলি অ্যান্ড সেফলি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, তো বাই।